বরিশালে সুদের টাকার জন্য গৃহবধূর অশ্লীলতা হানি। সুদি কারবারির কাছ থেকে 4 লাখ টাকা নিয়ে 12 লাখ টাকা পরিশোধ করার পরও সুদি কারবারির দাবিকৃত 5 লাখ টাকা না দেয়ায় ব্যবসায়ীর বসতঘরে গিয়ে গৃহবধূর অশ্লীলতা হানি করে তার বৃদ্ধা মাকে, মারধর ও মেয়েকে তুলে নিয়ে যাবার হুমকির অভিযোগ পাওয়া গেছে। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের সুদি কারবারির হুমকিতে চরম আতঙ্কের মধ্যে রয়েছে পরিবারটি। শনিবার সকালে বাটাজোর গ্রামের হিলালাল দাসের ছেলে পান ব্যবসায়ী অজিত দাস অভিযোগ করে বলেন, গত 5 বছর পূর্বে লক্ষণকাঠি গ্রামের সদি কারবারি দাদন সরকারের কাছ থেকে ব্যবসার জন্য 4 লাখ টাকা সুদে নিয়ে এ যাবত 12 লাখ টাকা পরিশোধ করেছেন তিনি। এরপরও 5 লাখ টাকা দাবি করে আসছে ওই সুদি কারবারি দাদন। গত বৃহস্পতিবার বিকেলে সুদি কারবারি দাদনের দাবিকৃত 5 লাখ টাকার জন্য লোকজন নিয়ে তার বাড়িতে আসেন দাদন। এ সময় তাকে বাসায় না পেয়ে সুদের টাকার জন্য তার স্ত্রী হাত ধরে টানা হেঁচড়া করে অশ্লীলতা হানি ঘটিয়ে বাসা থেকে বের করার চেষ্টা চালায়। তিনি আরও জানান, শুধু অশ্লীলতা হানি ঘটিয়ে ক্ষান্ত হননি সুদি কারবারি দাদন সরকার। তার 80 বছর বয়সী বৃদ্ধা মাকে মারধর করে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে। পরবর্তীতে আশেপাশের লোকজন এসে সুদি কারবারির হাত থেকে পরিবারের সদস্যদের রক্ষা করে। সুদি কারবারির হাত থেকে রক্ষায় তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, অজিত দাসের বাড়িতে ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি লোকজন নিয়ে নারীর হাত ধরে টানা হেঁচড়া করতেছে সুদি ব্যবসায়ী দাদন। এমনকি টাকা না দিলে অজিতের মেয়ে ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়া হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে লোকজন নিয়ে চলে যায় সুদি কারবারি। বাটাজন ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান জানান, সুদের টাকার জন্য একটি পরিবারের সাথে এই রকম আচরণ কাম্য নয়। ঘটনার সময় ভুক্তভোগী পরিবারটি ফোনে বিষয়টি জানিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে দাদন সরকার জানান, ধার বাবক 5 লাখ টাকা নিয়েছেন অজিত দাস, এ যাবৎ তাকে মাত্র 70 থেকে 80 হাজার দিয়েছে, বাকি টাকা না দেওয়ার জন্য মিথ্যে রটাচ্ছে। গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ আফজল হোসেন জানান, এই বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।